হাই এভরিওয়ান, মাই সেলফ অঙ্কিতা ফ্রম সহজ পাঠ। তোমরা দেখতেই পাচ্ছ আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু, দ্যাট ইজ WBCS মেন্স 2019-এর সামনেই যে তোমাদের এক্সাম, সেই এক্সামে কম্পালসারি ইংলিশ নিয়ে অনেকেরই যাকে বলা যায় টেনশন হয়ে যায় এবং তারা কি করবে বা না করবে সেটা ভেবে উঠতে পারে না। এবং এক্সামের আগে আমি অনেককেই দেখেছি তারা কি করে, এই সাবজেক্টটাকে পুরোটাই ইগনোর করে চলে যায়। এবার আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, এই কম্পালসারি ইংলিশ এবং কম্পালসারি বেঙ্গলি এগুলো ইগনোর করে গেলে কিন্তু হবে না, বিকজ এই সেকশনটা তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে মার্কস পাইয়ে দিতে পারে, যেটা তোমাদের গ্রুপ এ বা বি এর জন্য যে সিলেকশনটা সেটাকে এগিয়ে রাখতে পারে, কিংবা গ্রুপ সি বা ডি। আমি এ বি কে বেশি প্রেফারেন্স দিলাম, যার কারণ হচ্ছে গিয়ে তার পথটাও অনেক বেশি এবং নাম্বারের যে রিকোয়ারমেন্টটা সেটাও বেশি থাকে। সো এক্ষেত্রে তোমাদের যেই সেকশনসগুলোকে মাথায় রেখে চলতে হবে সেটা আমি তোমাদেরকে মোটামুটিভাবে বলেছিলাম, যে WBCS মেন্সের ঠিক কীভাবে মাথায় রেখে চললে তোমরা ভালোভাবে আইডিয়া করতে পারবে এবং ভালো মার্কস পাবে। আমরা আজকে আলোচনা করব একটু অন্যভাবে। দেখো, মোস্ট টেন্টেটিভ টপিক ফর WBCS মেন্স 2019, এই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব। এবার টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য, ঠিক আছে, মানে যেটা তোমাদের আগামী দিনে ইম্পর্টেন্ট এই এক্সামের ক্ষেত্রে এবং যে কোনো এক্সামের রাইটিংয়ের ক্ষেত্রে এখন রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই টপিকগুলো নিয়ে আমরা একটু আজকে ডিসকাস করব এবং এই টপিকগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করা যায় আমরা গোটা ভিডিওতে সেটা ডিসকাস করব এবং এই টপিকগুলোর সলিউশন পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করব। সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখো, মোস্ট টেন্টেটিভ টপিক ফর WBCS মেন 2019-এর ক্ষেত্রে প্রথম যেটি রয়েছে, এক্সপিরিয়েন্স ইন স্পোর্টস, ঠিক আছে। স্পোর্টসে যে এক্সপিরিয়েন্সগুলো হয়ে থাকে, আমাদের গভর্নমেন্ট যেটা নিয়ে থাকে সেই স্পোর্টসের খেলাধুলার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স, সেই নিয়ে তোমার চিন্তাধারা কী। নেক্সট হচ্ছে ভায়োলেন্স ইন পলিটিক্স। রিসেন্টলি জাস্ট ইলেকশন গেল এবং ইলেকশনের আগে বলো পরে বলো এরকম বহু ঘটনা ঘটেছে, যেই ঘটনায় বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। এই রিসেন্টলি কিছুদিন আগেই আমরা মোটামুটিভাবে বলা যেতে পারে বেলঘরিয়া বা নিমতা ওই এলাকাতে একজনের খুনও হয়ে গেছে। সো এই যে ভায়োলেন্স পলিটিক্সের যে ভায়োলেন্সটা, সেই ভায়োলেন্সটা আমাদের জন্য কতটা দরকারি। নেক্সট ক্লাইমেট ইমার্জেন্সি। ক্লাইমেট ইমার্জেন্সি তো ভীষণ ভীষণ একটি ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। এই ক্লাইমেট ইমার্জেন্সি মানে এখন বর্তমানে দেখবে পেপার খুললেই, আমি যে তোমাদের সাথে হিন্দু আলোচনা করি, পেপার খুললেই তোমরা কি পাও, যে এই যে আবহাওয়ার যে জরুরি অবস্থা, সেই অবস্থার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন ইনিশিয়েটিভ গভর্নমেন্টের থেকে নেওয়া হচ্ছে, ডেভেলপিং কান্ট্রিরা কীভাবে অ্যাপ্রোচ করছে, ডেভেলপড কান্ট্রিরা কীভাবে অ্যাপ্রোচ করছে, সব কিছু কিন্তু আমাদের কে অ্যাড্রেস করে চলতে হবে। বেনিফিটস অফ মিউজিক থেরাপি। সো মিউজিক থেরাপির কি বেনিফিট হতে পারে, এটা একটু অন্য রকমের টপিক, যে মিউজিক কোনো একটা মানুষের জীবনে কি পদক্ষেপ নিতে পারে। এবার দেখো নয়েজ। নয়েজ মানে হচ্ছে এক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অন্যরকমভাবে দেখতে পারি, শব্দ বা নয়েজ বলতে এটাকে তোমরা খুব ভালোভাবে কিন্তু গোলমাল হিসেবে ওকে এই শব্দটিকে অ্যাড্রেস করতে পারো। সো নয়েজ এইরকমভাবে হয়তো এরকম থাকবে না, নয়েজ পলিউশন নিয়ে থাকবে বা নয়েজ রিলেটেড হয়তো গোলমাল যদি হয় তার সাথে নয়েজ ইন পলিটিক্স বা নয়েজ ইন এডুকেশন সিস্টেম এক্সেট্রা এক্সেট্রা এই টাইপের কিন্তু থাকবে। তো এটাকে তোমরা অ্যাড্রেস করে, মানে গোলমাল ব্যাপারটাকে অ্যাড্রেস করে কিন্তু লিখতে হবে কন্টেন্টটা, সেই টপিকের কিন্তু সেটা থাকবে। নেক্সট স্লাইডে যেটা আছে, সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমসগুলো রয়েছে সেই স্কিমসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো একটি স্কিমস নিয়ে কিন্তু তোমাদের কাছে আসতে পারে, বা বলা যেতে পারে এরকম ধরো খাদ্য প্রকল্প, ঠিক আছে, বাংলার ক্ষেত্রে বলছি। এবার বলা যেতে পারে বিভিন্ন রকমের যে আরও ইনিশিয়েটিভসগুলো গভর্নমেন্টের থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের আলোচনায় বিষয়বস্তু হিসেবে আসতেই পারে। বাংলা বন্ধ। বাংলা বন্ধ একটা অতি পরিচিত টপিক, বাংলা বন্ধ খুবই ইম্পর্টেন্ট। মব লিঞ্চিং। মব লিঞ্চিং মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা যখন কোনো একটি মানুষের যে শাস্তিটা নিজের হাতে তুলে নেয় এবং তাকে শাস্তি দিয়ে পুরো ব্যাপারটাকে বলা যেতে পারে আইন ব্যবস্থাটা নিজের হাতে তুলে নিয়ে তাকে মেরে ফেলে, এবং উত্তেজিত জনতা যখন এই ঘটনাটা ঘটায় তখন তাকে মব লিঞ্চিং বলে। এবং এই মব লিঞ্চিংয়ের শিকার
পেপার লাস্ট এক বছরে বহু মানুষ হয়েছে, এবং আমরা খবর খুললেই, পেপার খুললেই এই ব্যাপারটা নিয়ে আমরা দেখতেই পাই আলোচনা। সো মব লিঞ্চিং কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট টপিক। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এটি অন্যতম ইম্পর্টেন্ট টপিক, বিকজ এই যে ক্লাইমেট ইমার্জেন্সিটা আসছে, এবং এই ক্লাইমেট ইমার্জেন্সির পয়েন্ট অফ ভিউ থেকে বলা যেতে পারে প্যারিস ক্লাইমেট একটা বিশাল বড় পদক্ষেপ রাখে। কারণ হচ্ছে গিয়ে এই এগ্রিমেন্টের মাধ্যমে ডেভেলপিং কান্ট্রিরা নিজেদের মধ্যে ডিসিশন করেছিল যে তারা ক্লাইমেটের ব্যাপারে ভাববে। এবার যখন এখান থেকে ইউএস বেরিয়ে আসছে, ইরান বেরিয়ে আসছে, বিভিন্ন রকমের ডিল নিয়ে প্রবলেম হচ্ছে, তখন সেই ব্যাপারে আমাদের আলোচনাটা মাথায় রাখতে হবে, এবং ইন্ডিয়া তাতে কীভাবে এগোতে পারে সেই আইডিয়াটা কিন্তু রাখতে হবে। তো প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট অন্যতম ইম্পর্টেন্ট টপিক আমাদের এক্সামের ক্ষেত্রে। ফায়ার অ্যাট বুক ফেয়ার, এবার এই ফায়ার অ্যাট বুক ফেয়ার না এসে অন্য যে কিছু আসতে পারে, ঠিক আছে, যে কোনো রকমের শোরুমে বলো, কোনো রকমের কোনো অর্গানাইজেশনের কোনো হাউসে বলো, বা কিংবা কোনো গভর্নমেন্ট অফিসে বলো। তো ফায়ার মানে কোনো একটা জায়গায় আগুন লেগে যাওয়া, এটা কিন্তু একটা খুবই কমন টপিক। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া ইন সিটি, এটাকে তোমরা শুধুমাত্র ম্যালেরিয়া হিসেবে দেখবে না, এটা যে কোনো রোগ আসতে পারে, ম্যালেরিয়া হতে পারে, নিপা ভাইরাসের এই কেরালার যে এফেক্টটা হচ্ছে সেটা হতে পারে, কিংবা বলা যেতে পারে ডেঙ্গু অতি প্রচলিত আজকালকার দিনে ডেঙ্গু হতে পারে। তো কোনো একটি শহরের কোনো একটি রোগ নিয়ে কিন্তু আসতে পারে। রেল ডিসরাপশন, এবার রেল ডিসরাপশনের একটা যদি এটা আমি স্পেসিফিক করেছি, যদি এই টপিকটাকে আমরা বলতে পারি ট্রান্সপোর্ট ডিসরাপশনও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এবার এটা রেল দিয়ে আসতে পারে, বন্দের সাথে রিলেট করে বাস দিয়ে আসতে পারে, সমস্ত কিছু কিন্তু আসতে পারে। তো এই যে ঐক্যনাশ কিন্তু আমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট টপিক বলা যেতে পারে। নেক্সট হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইওর এরিয়া। এবার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যে ঘটনাগুলো ঘটছে সেটাকে দেখো, এই যে আগের যে আমি আলোচনা করলাম আগের যে পয়েন্টটা ফার্স্ট পেজটাতে, এখানে দেখো আমরা যে ভায়োলেন্স ইন পলিটিক্স এটা আলোচনা করছি, এটার সাথে কিন্তু আমরা কিছু না কিছুভাবে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিকে আমার এরিয়ার সাথে মেলাতে পারি। মানে আমি আজকে এই টপিকগুলো তোমাদের সাথে ডিসকাস করছি তার অন্যতম কারণ, যাতে এই টপিকগুলোকে অ্যাড্রেস করে তোমাদের প্রিপারেশনটাকে তোমরা একদম বুস্ট আপ করতে পারো, এবং একইভাবে কীভাবে কোনো একটা লেখাকে বিভিন্ন জায়গা থেকে ইউটিলাইজ করা যায়, মানে যাকে বলা যায় রিইউজেবিলিটি বাড়ানো যায়, সেটার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে এই আলোচনাটি করছি। নেক্সট টপিক হচ্ছে দেখো ডিজাস্টার কজড বাই ফায়ার। তো একই রকমভাবে আগেরটা যেমন ফায়ারটা আমরা এক্সাম্পল হিসেবে, এই ক্ষেত্রে কিন্তু একই লেখাটাকে ইউটিলাইজ করতে পারি যে ডিজাস্টার কজড বাই ফায়ার, ঠিক আছে, আগুন লেগে গেছে যার ফলস্বরূপ যে ডিজাস্টারটা হয়েছে সেটা আমরা যে কোনো জায়গায় আমরা যেটা বলছিলাম যে আলোচনা করতেই পারি, লাইক বইমেলায় যে আগুন লেগে গেছে সেই বিপর্যয়টা নিয়ে কিন্তু এখানে অ্যাড্রেস করে লিখতে পারি। এনভায়রনমেন্টাল পলিউশন, দেখো পলিউশন রিলেটেড, ঠিক আছে। তারপরে দেখো লেখা রয়েছে ইমিগ্রান্টস প্রবলেম। তো ইমিগ্রান্টস প্রবলেম মানে কি? ইমিগ্রান্ট মানে আমি তোমাদেরকে আগেও বলেছি অভিবাসী, প্রবাসী। তো বাইরের দেশ থেকে আমাদের এখানে এসে যারা বসবাস করা শুরু করে দিয়েছে, এবং যার ফলস্বরূপ এখানকার লোকেদের অনেকটা সমস্যা হচ্ছে, এবং এখানে আসামের কেসটাও তোমরা বলতে পারো, রোহিঙ্গা ইস্যুকে বলতে পারো, বিভিন্ন রকমের ইস্যুকে অ্যাড্রেস করে কিন্তু তোমরা লিখতে পারো। জিএসটি তো আজকালকার দিনে একটি ইম্পর্টেন্ট টপিক, জিএসটি লেখা নিয়ে আসতে পারে, জিএসটি, নীতি আয়োগ, এগুলো হচ্ছে খুবই কমন একটি টপিক, মানে এগুলো জানা থাকতেই হবে যে কোনো একটি গভর্নমেন্ট সার্ভিস এক্সাম যে প্রিপারেশন নিচ্ছে তাকে, ঠিক আছে। এবার এই জিএসটিকে নিয়ে বিভিন্ন রকমের পে আউট চেঞ্জ হয়েছে, এবং গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যাকে আমরা জিএসটি শর্ট ফর্ম জানি, সরি, সেই জিএসটি শুরু কবে হয়েছে, এবং এইখানকার ক্ষেত্রে বলা যেতে পারে জিএসটি মেনটেন করার জন্য কী কী ফিচার মেনটেন করা উচিত, এক্ষেত্রে কিন্তু এগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে শিফটিং দ্য জু, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, বিকজ এই আজকালকার দিনে ঘটনাটা হচ্ছে গিয়ে এমনভাবে আমাদের জনজীবন বেড়ে উঠছে, সেখানে সাধারণ যে এই যে অ্যানিমাল লাইফটা সেটা ভীষণভাবে ডিস্টার্বড হচ্ছে। সো এই যে জু মানে চিড়িয়াখানা, বিভিন্ন সময় আমাদেরকে বাধ্য হয়ে লোকালিটির থেকে সরিয়ে নিয়ে যেতে হয়, বিকজ সেই এলাকাটাতে যেখানে আগে চিড়িয়াখানা ছিল তার আশেপাশে লোকালিটি বেড়ে গেছে, বা লোকালিটি বেড়ে গেলে কী
হবে, সেই যে মানুষজন যারা রয়েছে সেই মানুষজনও যেমনভাবে শান্তিতে থাকতে পারবে না, তেমনি ওই যে অ্যানিমালসগুলো যারা রয়েছে তারাও কিন্তু কিছু না কিছুভাবে প্রবলেমের মধ্যে থাকবে, ঠিক আছে? বিকজ এখানে ইকোসিস্টেমটা মেনটেন হয় না, ঠিক আছে? ইকোসিস্টেমটা কিছু না কিছুভাবে মেনটেন হয় না, ওকে? সো এই জায়গা থেকে শিফটিং দ্য জু বর্তমানের কিন্তু ভীষণ একটি ক্রুশিয়াল ম্যানারে আমরা এই টপিকটাকে দেখতে পারি। ইম্পর্টেন্স অফ ফার্স্ট এইড, ইম্পর্টেন্স অফ ফার্স্ট এইড, অবভিয়াসলি ফার্স্ট এইড আমাদের জীবনে কী মাধুর্য রাখে এবং একটা ব্যক্তির খুব বড় ক্ষতি থেকে ফার্স্ট এইড তাকে বাঁচিয়ে দিতে পারে, এটা তো অবশ্যই জানাটা আমাদের দরকার রয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে কলোসাল, কলোসাল ওয়েস্টেজ, কলোসাল ওয়েস্টেজ অফ ফুড ইন ওয়েডিং। তো কলোসাল কথার মানে হচ্ছে প্রকাণ্ড, বিশাল। তো এই যে বিয়েগুলো যেগুলো হয়ে থাকে, বিয়ে বাড়ি হয়ে থাকে, দেখবে খবর নিয়ে সেখানে খাবারের অপচয় কিন্তু ভীষণভাবে হয়। সো এই যে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করে একটা কিছু লেখা যায় যে বিয়ে বাড়ির যাতে প্রবলেম না হয়, যে এই যে খাবারের যে ওয়েস্টেজগুলো রয়েছে সেই ওয়েস্টেজগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং সেটাকে কিছুভাবে ইউটিলাইজ করতে পারি, গরিব ছেলে মেয়েদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না। নেক্সট হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট তো মানে এটার নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? আজকালকার দিনে উইমেন এম্পাওয়ারমেন্ট একটা ভীষণ বড় টপিক, বিকজ উইমেনরা আজকাল পিছিয়ে নেই, ছেলেদের সাথে মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। তো উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের বিভিন্ন মিনিস্ট্রি তাদের ইনিশিয়েটিভটাও তোমরা কিন্তু লিখতে পারো। বিভিন্ন রকমের উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু কাজকর্ম হয় এখানে, উইমেন চাইল্ড ডেভেলপমেন্টও কিন্তু আসতে পারে, ওকে? নেক্সট হচ্ছে পিলগ্রিমস সেফটি। সো পিলগ্রিম সেফটি এটি একটি এমন একটি টপিক যেটা বলা যেতে পারে তীর্থযাত্রীদের যে এই সেফটিটা সবরিমালা টেম্পল ইস্যু নিয়ে লিখতে পারো, বা এইভাবে এটাকে অ্যাড্রেস করা যায় যে ধরো এমন একটা এলাকা যেটা হচ্ছে গিয়ে মুসলিম এলাকা, সেখানে হিন্দুরা কীভাবে পুজো দিতে যাচ্ছে, বা সেম অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দুরা কোনো একটা এলাকা আছে সেখানে মুসলিমরা কীভাবে তাদের মসজিদে যেতে পারছে। সো পিলগ্রিমস সেফটি এটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্টেজ অফ ওয়াটার, ওয়েস্টেজ অফ ওয়াটার, এমন আজকে আমাদের একটা পরিস্থিতি রয়েছে যে ভীষণভাবে কিছু কিছু এলাকাতে জলের কোনো প্রবলেম নেই, বাট তারা জলের ভীষণভাবে অপচয় করার, যেখানে জলের প্রবলেম রয়েছে তাদেরকে মাইলের পর মাইল হেঁটে যেতে হয় জল সংগ্রহ করতে। সো এটাও কিন্তু একটা ভীষণ বড় আজকালকার সমাজের একটা ভীষণ বড় প্রবলেম বলা যেতে পারে। প্রোটেকশন ফ্রম ডেঙ্গু, ডেঙ্গু থেকে কীভাবে প্রোটেকশন নেওয়া যায় সেটাও আজকালকার দিনে দেখো নচিকেতার গান বা গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভ সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে, বা হয়তো অনেকে ডেঙ্গু হয়েও গেছে তার জন্য তারা অনেকটা জেনে গেছে। সো প্রোটেকশন ফ্রম ডেঙ্গু এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। লাউডস্পিকার, সো লাউডস্পিকার এক্ষেত্রে দেখো লাউডস্পিকার শুধু একটা টপিক হতে পারে যে সেখানে আমি বলতে পারি মিসইউজ অফ লাউডস্পিকার, ঠিক আছে? এইরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে, বিভিন্ন ফাংশন বিভিন্ন প্রোগ্রামে পাড়ায় এপারে ওপারে দেখা যায় যে তারা ঘন্টার পর ঘন্টা কোনো রকম এক্সামের কথা মাথায় না রেখে, ছাত্রছাত্রীদের কথা না মাথায় রেখে, হাসপাতাল আছে না স্কুল আছে মাথায় না রেখে গান বাজাতেই থাকে। সো মিসইউজ অফ লাউডস্পিকার এভাবেই আমরা ইউজ করতে পারি। নেক্সট আবার লেখা রয়েছে দেখো ইউজ অফ লাউডস্পিকার ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ইউজ অফ লাউডস্পিকার ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ধর্মের নামে যখন এইভাবে রিলিজিয়ান ম্যাটার্সগুলোকে ধর্মের নামে এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা যখন লাউডস্পিকার ইউজ করে থাকি, যেটা মেনলি আমরা পুজো পার্বণে দেখে থাকি, যে সরস্বতী পুজো হচ্ছে সেখানে কিন্তু লুঙ্গি ডান্স হচ্ছে, ঠিক আছে? যে দুটোকে অ্যাড্রেস করা কখনোই যায় না, বাট তবুও আমাদেরকে সেটাকে মেনে চলতে হয়। তারপরে দেখা যায় যে সরস্বতী পুজোয় যে ভাষণ দিচ্ছে বা পাড়ায় যারা পুজো করছে তারা কেউ পড়াশোনা করে না, আমি যেন কেন এই ব্যাপারটা মানতে পারি না। ঠিক তেমনি এইরকম বহু অকেশনস রয়েছে, লাইক কার্তিক পুজো, আমি জাস্ট কিছুদিন আগেও দেখলাম কার্তিক পুজো, সেই কার্তিক পুজোতেও এমন করে গান বাজনা বাজানো হচ্ছে, বা বিভিন্ন মানে মানুষের জাস্ট অকেশনটা দরকার, তাদের যে আনন্দ করার যে ভঙ্গিমাটা সেটা না দিন দিন বদলে যাচ্ছে। সো এইভাবে কিন্তু এটা একটা ভীষণভাবে বলা যেতে পারে সোসাইটির থ্রেট। নেক্সট হচ্ছে ফাস্টফুড, ফাস্টফুডের কনজাম্পশনটা আজকালকার দিনে জোম্যাটো এবং সুইগি এবং এক্সেট্রা উবেরিটস এগুলো থাকার ফলস্বরূপ সাধারণ মানুষের কাছে অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, এবং এই খাবারটা খাওয়ার পরবর্তী সময় প্রত্যেকটি মানুষের যে হেলথ সেটা কতটা পরিমাণে ডিগ্রেড করছে সেটা আর বলার অবকাশ থাকে না। আজকাল ম্যাক্সিমাম মানুষের, বিশেষত আমি যদি দেখি এই ফাস্টফুডকে, থাইরয়েড তো প্রচুর পরিমাণে তাদের শরীরে আসছে, এবং এক্ষেত্রে উইমেন্সদের বিভিন্ন মেনসুরেশন প্রবলেমও হচ্ছে জাস্ট বিকজ অফ এই ফাস্টফুড কনজিউমের ক্ষেত্রে। সো এই যে
প্রবলেমসগুলো, এই প্রবলেমসগুলো একটা উইমেনের বডিতে, একটা মেনের বডিতে কীভাবে সেটা এফেক্ট ফেলে এবং সেটা পুরো গোটা আমাদের হেলথ সেক্টরটাকে কীভাবে নষ্ট করছে সেটা কিন্তু আমাদের এক্ষেত্রে অ্যাড্রেস করতে হবে। থ্রেট টু ওয়াইল্ড লাইফ, এইটা দেখো আগেরটার মতো ওই শিফটিংয়ের সাথে যদি আমরা একসাথে মিলে যদি করতে পারি, যে বন্য প্রাণীদের জীবনে যে ভয়টা বর্তমানে, যে বন্য প্রাণীদের জীবনে যে ক্ষতিটা আমরা দেখতে পাচ্ছি, যেই হুমকি তাদের, যে যাকে বলা যায় হুমকি তো এখানে ইউজ হবে না, থ্রেট এখানে বলা যেতে পারে, তাদের কাছে অমঙ্গলের একটা সংকেত, তো এই যে ব্যাপারটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি। নেক্সট হচ্ছে এলিয়ান কালচার দ্যাট থ্রেটেন্স আওয়ার মোরাল ভ্যালুস। তো এলিয়ান কালচার মেনলি হচ্ছে গিয়ে দেখো আজকে আমাদের এখানকার যে কালচারটা ছিল, বা আমি বলতে পারি যে কিছুদিন আগে পর্যন্ত যেটা ছিল, গত 5 বছর 10 বছর আগে, সেই কালচারটা আস্তে আস্তে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। আমাদের কালচার ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কোনো খারাপ ব্যাপার নয়, কালচার ডেভেলপমেন্ট হওয়া ভালো, কালচারের সমস্ত কিছু থাকা ভালো, বাট মেনলি প্রবলেমের জায়গাটা হচ্ছে গিয়ে এই ডেভেলপমেন্টের নামে আমরা কিন্তু অনেক নিজেদের মরাল ভ্যালুকে রেগুলার বেসিসে নষ্ট করে ফেলছি। ঠিক আছে, মানুষের মধ্যে বলা যেতে পারে, মানে তাদের ডেভেলপমেন্টের মধ্যে থেকে বলা যেতে পারে সেই ন্যূনতম কার্টেসি নেই যে কি মেনটেন করা উচিত, কার সাথে কথা বলা উচিত, কেমনভাবে তাকে অ্যাড্রেস করা উচিত। তো এই যে কালচারটাই, কালচারের যে প্রবলেমটা সেটা আমাদের মরাল ভ্যালুকে যে থ্রেট করছে, এই ব্যাপার নিয়ে কিন্তু ভাবারও দরকার আছে। নেক্সট হচ্ছে হ্যাজার্ডস কজড বাই পেস্টিসাইড। তো আমরা খাবার দাবার যেগুলো খাচ্ছি রেগুলার বেসিসে কি খাচ্ছি, জঞ্জাল যদি মানে পেস্টিসাইড ইউজড ইন আওয়ার রেগুলার ডেইলি লাইফ ফুড, তো যদি দেখো ইউটিউবে প্রচুর ভিডিওর লিঙ্ক দেখে যাবে, আজকাল সবাই কিন্তু সব কিছু দেখছে, সব কিছু ওপেন রয়েছে, তাও কিন্তু তাদের কাছে করার কিছু নেই। তো এই যে কীটনাশকগুলো ইউজ করা হয়ে থাকে, এটা একটা ভীষণ বড় প্রবলেম, এবং এই যে অ্যাগ্রিকালচারটাকে এখানে কীভাবে অ্যাড্রেস করা যায় এটা একবার ভাববার ব্যাপার আছে। বেগার প্রবলেম, বেগার মানে হচ্ছে গিয়ে এখানে ঘটনা হচ্ছে, এরকম অনেক বেগারকেই আমি দেখেছি, ভিক্ষুকেই দেখেছি, যারা কি না আচ্ছা আচ্ছা বড় লোকেদের থেকে অনেক বেশি বড় লোক। সো এখানে দক্ষিণেশ্বর এলাকায় এরকম অনেক ভিক্ষুক রয়েছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন মিডিয়াতেও তাদেরকে অ্যাড্রেস করা হয়েছিল। সো এই সেটা একটা অন্য ব্যাপার, আর এটা হচ্ছে গিয়ে বেগার প্রবলেম, যে চাকরি বাকরি নেই, মানুষজন কী করছে, ভিক্ষে করছে, বা কোনো কাজকর্ম নেই, তাদের ভিক্ষা করছে, তো এইটা একটা ভীষণ বড় প্রবলেম। নেক্সট হচ্ছে গিয়ে হয়তো আছে বাট তাদের স্বভাবের দোষে করছে, তো এই যে প্রবলেমটাই, প্রবলেমটাকে নিয়ে কিন্তু ভাবার ব্যাপার আছে। ইম্পর্টেন্স অফ এডুকেশনাল ট্রিপ, এডুকেশনাল ট্রিপ, স্কুলে ছোটোবেলায় হয়তো অনেকেই গেছো বা কলেজের এক্সকারশনে গেছো, তো এই সেই এডুকেশনাল ট্রিপসের ইম্পর্টেন্সটা কী সেটা জানতে হবে। কন্ডিশন অফ রোডস, তো আজকালকার দিনে ট্রান্সপোর্ট যে ব্যবস্থা সেটা ডেভেলপমেন্ট যদি আমরা করতে চাই, তাহলে অবভিয়াসলি বিভিন্ন যে কানেক্টিভিটির প্রবলেম আছে সেই রোডগুলোর কন্ডিশনকে ডেভেলপ করতে হবে। সো এই কন্ডিশন অফ রোডস হচ্ছে গিয়ে অন্যতম একটি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা কিনা আমাদের ট্রান্সপোর্ট যে কমিউনিকেশনটা বিল্ড আপ করবে এবং ট্রান্সপোর্ট সিস্টেমটাকে বুস্ট আপ করতে পারলে কিন্তু, এইরকম ধরো একটা কোনো একটা রাস্তা আছে যেই রাস্তাটা সোজা রাস্তা নয়, বেঁকা একা বেঁকা রাস্তা, যেটা 500 মাইল ঘুরে আসতে হবে, এবং সেই রাস্তাটাই ধরো একটা কানেক্টিভিটি, মানজি মুভিটা হয়তো অনেকেই দেখেছো, যে কানেক্টিভিটি মেনটেন করার জন্য যদি বলা যেতে পারে এমন একটা বড় রাস্তা বার করা হলো যেটা হচ্ছে 250-এর মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে আমার পুরো একদম হাফ টাইম লাগছে, হাফ সময় বা হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে টাকা পয়সারও ডেভেলপমেন্টের দিক থেকেও কম হচ্ছে, তো অবভিয়াসলি এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ চিলড্রেন পার্ক, ইম্পর্টেন্স অফ চিলড্রেন পার্ক, এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বিকজ চিলড্রেন পার্ক কতটা কোনো একটি এলাকায় থাকা উচিত, এবং বাচ্চারা যে আজকালকার দিনে খেলে না, তাদের মা বাবারা তাদের হাতে মোবাইল দিয়ে ভরে মানে বসিয়ে রেখে দেয়, কান্নাকাটি করলেও মোবাইল, খাওয়া দাওয়া না করলেও মোবাইল, পড়াশোনা না করতে চাকলেও মোবাইল, সো এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করে কিন্তু লেখা যেতে পারে, এবং এই ইস্যুটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। নেক্সট হচ্ছে গিয়ে ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন নিয়ে বলার কিছু নেই, গাছ লাগান প্রাণ বাঁচান। র্যাশ ড্রাইভিং, র্যাশ ড্রাইভিং হচ্ছে গিয়ে, বা র্যাশ ড্রাইভিং যদি যাই উচ্চারণ করো না কেন, যে আজকালকার দিনে ঘটনাটা হচ্ছে গিয়ে র্যাশ ড্রাইভিং হচ্ছে গিয়ে একটা ভীষণভাবে একটা যাকে বলা যায় একটা হ্যাস্টি ব্যাপার, ঠিক আছে। সো এই যে ড্রাইভিংটা, এই ড্রাইভিংটাকে মেনটেন করার দরকার আছে, এবং বিভিন্ন রুলস রেগুলেশনকে ভালোভাবে মেনটেন করার দরকার আছে, বিকজ যদি সেটা মেনটেন না করা হয় তাহলে সেটা কিন্তু অনেকটা সাধারণ মানুষের জীবনকে অনেকটা ক্ষতির দিকে পৌঁছে দেয়। আচ্ছা, রাশ ড্রাইভিং স্পেলিংটা একটু ঠিক করে নিও, RUSH হবে, তীব্র বেগে যাওয়ার রাশ।
ঠিক আছে, র্যাশ হয়ে গেছে। আচ্ছা, সোশ্যাল ইস্যুজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার বর্তমানে সোশ্যাল ইস্যুজগুলো কী কী? দেখো, অ্যাড্রেস করলে তো লেখার মধ্যে তো অনেক কিছুই লেখা যায়, বাট ঠিক কী লিখতে হবে এটাই কিন্তু মেন প্রবলেম। দেখো, সোশ্যাল ইস্যু এখন তোমাকে যদি লিখতে বলা হয়, তুমি এক পাতা কেন, তুমি 10 পাতাও লিখে দিতে পারবে, বাট পরীক্ষার জায়গাতে যে এক্সামিনার আছে, সে কী লিখতে চাইছে, সে কী দেখতে চাইছে, সেই লেখাটার থেকে তোমার থেকে কী অ্যাড্রেস করতে চাইছে, সেটা কিন্তু তোমাকে ভালো করে গুছিয়ে লিখতে হবে। এবার এই যে টপিকগুলো বলছি, এগুলো তোমার এডিটোরিয়ালও আসতে পারে, রিপোর্ট রাইটিংও আসতে পারে, বিভিন্ন রকমেরভাবে আসতে পারে, বাট লেটার রাইটিংও আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমার কনটেক্সটটা রেডি থাকলে আমি ফরম্যাটে ফেলে দেবো, তাহলে যে কোনো কিছুই হয়ে যাবে আমার লেখা। নেক্সট হচ্ছে আনহাইজেনিক কন্ডিশন অফ রোডস অ্যান্ড পার্ক, ওই আগেরটার মতো কিন্তু এটাকে অ্যাড্রেস করে লিখতে পারা যেতে পারে, যে রাস্তাঘাটে পার্কের যদি আনহাইজেনিক কন্ডিশন থাকে, সেখানে যদি সুইপাররা রেগুলার বেসিসে না আসে, সেখানে যদি ঠিকভাবে ব্যাপারগুলোকে ঠিকভাবে না কন্ট্রোল করা যায়, তাহলে কতটা ক্ষতি হতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে সিনথেটিক মিল্ক, সিনথেটিক মিল্কের ইউজ যেটা আজকালকার দিনে বেড়েছে, এবং এই সিনথেটিক, যে সিনথেটিক কথার মানে হচ্ছে কৃত্রিম, কৃত্রিম মিল্ক খেয়ে বাচ্চারা মেনলি দুধ খেয়ে থাকে, এবং বয়স্করা দুধ খেয়ে থাকে, এবং অবশ্যই মাঝ বয়সী সমস্ত বয়সের ছেলেমেয়েরাই সুষম খাদ্য বলে সবাই দুধ খেয়ে থাকে। সো এটা একটা ভীষণ বড় আমাদের হেলথকে ডিগ্রেড করাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট হচ্ছে ওয়াটার পলিউশন, নতুন করে বলার কিছু নেই। রাইজিং ক্রাইম ইন কলকাতা, কলকাতাতে ক্রাইম যে আস্তে আস্তে বাড়ছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, এই যে বর্তমানে ইকোনমিক কন্ডিশনটা স্লো ডাউন হচ্ছে, আবার গভর্নমেন্ট তার জন্য র্যাপো রেট চেঞ্জ করছে, গভর্নমেন্টের ইনিশিয়েটিভসগুলো, আরবিআই কী কী মেজার্স নিচ্ছে, মনিটারি পলিসির কী কী চেঞ্জ হচ্ছে, একটু অ্যাড্রেস করে লেখা আর কিছুই না। ফরেন ট্রেড পলিসি, ফরেন ট্রেড পলিসির মধ্যে বলা যেতে পারে ইউএস, চায়না, রাশিয়া, জাপান, তারপরে হচ্ছে মালদ্বীপস, এরা আমাদের সাথে কীভাবে ব্যবহার করছে, আমরা তাদের সাথে কীভাবে এগিয়ে চলছি, এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। এবার এই যে টপিকগুলো আছে, এগুলো তো আমি না হয় তোমাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি, বাট তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে রেগুলার বেসিসে হিন্দু অ্যানালিসিসটা দেখো, হিন্দু অ্যানালিসিসটা পড়ো, তাহলে তোমাদের কাছে কিন্তু ওটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট সলিউশন বলা যেতে পারে, তোমাদের কাছে তৈরি হয়ে থাকবে, আর কিছু দেখার প্রয়োজন তোমরা বোধ করবে না। নেক্সট হচ্ছে অটো ট্যাক্সি ড্রাইভার্স রাফ বিহেভিয়ার, ওরে বাবা, এদের ট্যাক্সি আর অটো ড্রাইভারের রাফ বিহেভিয়ার তো মানে নিত্য জীবনের সঙ্গী হয়ে গেছে তাদের, মানে মানে ভাড়া বাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু তাদের জোরজুলুম চলতে থাকে, এবং আমি কেন, তোমরাও হয়তো সেটা অ্যাড্রেস করতে পারো। তো অবভিয়াসলি এই সেকশনটা তোমরা নিজেরা গুছিয়েই লিখতে পারবে। নেক্সট হচ্ছে উইমেন ভায়োলেশন, তো উইমেন্সের ভায়োলেশন, এইভাবে অ্যাড্রেসটা মানে টপিকটা আমি বলতে চেয়েছিলাম যে উইমেন্সের যে রাইটস রয়েছে সেটার ভায়োলেশন, এটা রাইটস ভায়োলেশন লিখে দিও, নতুন করে বলার কিছু নেই। এক্সোডাস অফ ক্রিম স্টুডেন্টস, ক্রিম স্টুডেন্টস, তো এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে গিয়ে মেনলি এখানে আমরা যেটা বলতে পারি যে এই যে বিভিন্ন যে স্টুডেন্টসরা আজকে বর্তমানে আসছে, এবং তাদের এই যে স্টুডেন্টসগুলো যে আসছে, এই স্টুডেন্টসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ভালো, যাকে বলা যায় ভালো স্টুডেন্ট, ঠিক আছে, সেই স্টুডেন্টরা কিছু না কিছুভাবে হারিয়ে যাচ্ছে। এবার এখানে আমি তোমাদেরকে হোয়াট এক্সোডাস কথার মানে হচ্ছে প্রস্থান, ঠিক আছে, আর এখানে CREME আমি স্পেলিংটি ভুল লিখেছি, ইচ্ছা করেই লিখেছি, আমি চাই তোমরা সেটা ঠিক করো, এবং আমি যেখানে রেফারেন্সটা দেবো সেখানে স্পেলিংটা ঠিক করে লেখাও থাকবে, বাট আমি চাই তোমরা একটুখানি ব্যাপারগুলোকে নিয়ে নিজেরা একটু দেখো, চেষ্টা করো কীভাবে স্টুডেন্টসরা সেক্ষেত্রে এগোতে পারে। তোমাদের মধ্যে থেকে বলা যেতে পারে তোমরা আজকে যারা স্টুডেন্ট আছো, তারাই কিছুদিন বাদে WBCS অফিসার হবে, তারাই হয়তো আবার হয়তো কাউকে পড়াবে, তো একটু নিজেরা একটুখানি ডেভেলপমেন্ট করো নিজেদের। নেক্সট হচ্ছে অ্যানিমাল ইউজেজ ইন সায়েন্টিফিক রিসার্চ, তো সায়েন্টিফিক রিসার্চে যে মানে গিনিপিক্সদেরকে ইউজ করে থাকে, বা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অ্যানিমালসদেরকে ইউজ করা হয়ে থাকে, সেটা কতটা অ্যানিমাল রাইটের জন্য উচিত, বা সেটা কতটা আমরা করতে পারি, এটা কিন্তু ভীষণ বড় একটি ব্যাপার। এই কিছুদিন আগেই তোমরা যদি লাস্ট কিছু দুদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখো, সেখানে বলা যেতে পারে হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব গভর্নমেন্ট কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে, এবং তারা বলেছে যে অ্যানিমালের সেম রাইট আছে হিউম্যানের ক্ষেত্রে। তাহলে আজকে একটা হিউম্যানকে যখন আমি কোনো কিছুর ইউজের করার জন্য ব্যবহার না করতে পারি, অ্যানিমালকেও করতে পারি না, তো এখানে কিন্তু আমাদেরকে সেই ব্যাপারটা অ্যাড্রেস করতে হবে। স্টুডেন্ট পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল, খুব ইম্পর্টেন্ট একটি টপিক এবং খুবই কমন একটি টপিক। আমরা জানি কীভাবে পলিটিক্সের সাথে স্টুডেন্টসরা নিজেদের জীবনকে জড়িয়ে ফেলে, এবং তার ফলস্বরূপ কেউ কেউ উন্নতির দিকে চলে যায়, এবং কারোর কারোর কিন্তু জীবনের সারা জীবন ক্ষতি হয়ে যায়।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ভীষণভাবে কাজ করছে লাস্ট বহু বছর ধরে, মোটামুটিভাবে যদি বলো 2-3 বছর ভীষণ কাজ করেছে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের এলাকায়। যদি ঘুরতে যাও, যারাই এখানে আছো না কেন, হয়তো নিজেদের এলাকাও বলতে পারো, খুব সুন্দরভাবে আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্ট রয়েছে, আমি গভর্নমেন্টের হয়ে কথা বলছি না, বাট আমি প্লেসগুলোতে গেছি এবং সেখানকার উইমেন্সদের সেফটি বলো, বিভিন্ন রকমের লোকজনের ব্যবহার বলো, এবং সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন ইনিশিয়েটিভ বলা যেতে পারে, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট বলো, অনেক অনেক বেড়েছে আগের থেকে, বর্তমানে অনেক বেটার। নেক্সট হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়া। এর এই যে আগেরটা আমি বললাম উইমেন ভায়োলেশন, সেটাকে তুমি ভায়োলেশনের রেসপেক্টে লিখবে, আর এখানে উইমেন স্ট্যাটাস, প্রেজেন্ট স্ট্যাটাস, সেটা যদি মনে করো ভালো আছে ভালো লিখবে, খারাপ আছে খারাপ লিখবে। পলিটিশিয়ান অফ নিউ সেঞ্চুরি, দেখো আগেও আমি পলিটিশিয়ানসদের নিয়ে আলোচনা করেছি, ওইখানে কিন্তু অ্যাড্রেস করে লেখা যেতে পারে যে বর্তমান যে পলিটিশিয়ানসরা রয়েছে তাদের আভ্যাব কেমন, তারা কীভাবে চলে, ঠিক আছে। অবজেক্টিভস অফ কমিউনিকেশন, যে কোনো কমিউনিকেশনের অবজেক্টিভ কী হতে পারে। রোল অফ ক্রিটিক, এবার ক্রিটিকদের যে জীবনে মানে তাদের যে সমালোচকরা কতটা থাকা উচিত, এবং বিশেষত পলিটিশিয়ানসদের ক্ষেত্রে যদি আমরা অ্যাড্রেস করে চলি, তাদের যে ক্রিটিসিজমটা অনেকে আবার মেনটেন করতে চায় না, অনেকে মানতে চায় না, ঠিক আছে, অনেকে সেই ব্যাপারগুলো হলে আবার জেলেও ভরে দিতে পারে, ঠিক আছে, ব্যাপারগুলো সেটা না, ব্যাপারটা হচ্ছে গিয়ে ঘটনাটা হচ্ছে আমাদের কী করা উচিত, এবং একটা ক্রিটিক থাকা আদেও একজন ক্রিটিকের কতটা থাকাটা দরকারি সমাজে, সেটাও কিন্তু আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, দেখো এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু কত কিছু চলে এলো। সো অল টোটাল আমরা যে এই আলোচনাটা করলাম, এই আলোচনাতে আমরা যে বিভিন্ন টপিকগুলো ডিসকাস করলাম, সেই টপিকগুলোর এবার তোমাদের মনে হচ্ছে যে যা ভিডিও তো শেষ হয়ে গেল, ভিডিওর লাস্ট পেজে চলে এলাম, সলিউশন কোথায়? তো সলিউশন হচ্ছে রেডি রয়েছে, ডিসক্রিপশনে একটি লিঙ্ক প্রোভাইড করছি, সেই লিঙ্কটা ধরে এগিয়ে এগিয়ে দেখবে, প্রত্যেকটি সেকশন ডিসকাস করা রয়েছে, যেই যে টপিকগুলো বললাম প্রত্যেকটি একটি একটি করে ভিডিওতে ডিসকাস করা রয়েছে। নিজেদের মতন করে প্র্যাকটিস করো, নিজেরা সেই প্র্যাকটিস এগিয়ে যাও প্র্যাকটিস করতে করতে, এবং প্রত্যেকটি টপিক কীভাবে লিখতে হবে, কতটা ওয়ার্ডের মধ্যে আছে, কীভাবে তার রিপ্রেজেন্টেশন করতে হবে, সমস্ত কিছু তোমাদের সাথে আমি ডিসকাস করেছি আনঅ্যাকাডেমিতে। আনঅ্যাকাডেমির লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেই লিঙ্কে গিয়ে পরপর দেখতে থাকো। দেখো এতগুলো ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা সম্ভব নয়, তাই তোমাদেরকে বলবো আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপটি ইনস্টল করে নিয়ে অঙ্কিতা পোদ্দার লিখে আমাকে ফলো করো, এবং নিজেদের প্রিপারেশনের জন্য আমাকে তোমরা ফলো সেখানে করো, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, এবং এইভাবেই পড়তে থাকো। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি যে লাইভ ক্লাস তোমরা বলছিলে, সেই লাইভ ক্লাস আমি নিতে আসছি, এবং সেই লাইভ ক্লাসগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি। নেক্সট উইকের মধ্যেই হয়তো লাইভ ক্লাস আসছে আনঅ্যাকাডেমির তরফ থেকে, এবং সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন করে নিয়ে উইদাউট এনি কস্ট হোপফুলি থাকে, আবার কিছু কিছু কস্ট থাকে, সেটা তোমাদের নিজেদের যেমন যেমন সুবিধা হবে তেমন তেমন সুবিধা মতো তোমরা রেজিস্ট্রেশন করে আমার সাথে লাইভে নিজেদের প্রিপারেশন করতে পারো, এবং বলা যেতে পারে নিজেদের কোয়ারিজগুলোকে সাথে সাথে কমপ্লিট করে রিজলভ কমপ্লিটলি রিজলভ করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি। সো থ্যাংক ইউ, কিপ লার্নিং, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড টাটা। এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও। টাটা।